ইন্দ্রাণী লেন্সের খবর কথায় তোমাদের স্বাগত। দেখতে থাকো ইন্দ্রাণী লেন্স। ইন্দ্রাণী লেন্স সবসময় চেষ্টা করে যাচ্ছে এক্সক্লুসিভ পজিটিভ খবর তোমাদের জন্য নিয়ে আসতে। তোমরা দেখতে থাকো এবং কেমন লাগছে জানাও। এখন দেখো খবর কথা ইন্দ্রাণী লেন্স আজকে তোমাদের জন্য কি এনেছে। সত্যজিৎ রায়ের আবিষ্কার চুনিবালা দেবী। পথের পাঁচালীর ইন্দির ঠাকরুন হলেন আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত প্রথম ভারতীয় সিনেমার অভিনেতা বা অভিনেত্রী। এ খবর কি আমরা রাখি? সত্যজিৎ রায় ফিল্মের চরিত্রাভিনেতা নির্বাচনে খুবই খুঁতখুঁতে ছিলেন। তাঁর মানুষের যে চেহারা তিনি এঁকেছেন ঠিক সেরকমটা না হলে ফিল্ম তৈরি হতো না। সত্যজিৎ তখন পথের পাঁচালীর ইন্দির ঠাকরুন খুঁজছেন, মনোমতো পাচ্ছেন না। অপু, দুর্গা, সর্বজয়া সব পেয়ে গেছেন, কিন্তু ইন্দির ঠাকরুন অমিল। তার মানসে যে ইন্দির ঠাকরুন ঠিক সেরকমটি না পেলে অপুর সংসার হবেই না। অবশেষে পাওয়া গেল। পাইক পাড়ায় থাকেন বৃদ্ধা, ৮০ বয়স। এক সকালে সত্যজিৎ হাজির হলেন চুনিবালার বস্তি বাড়িতে। তার আগে চুনিবালা বিগ্রহ ছবিতে অভিনয় করেছেন ১৯৩০ আর রিক্তাতে ১৯৩৯। ১৯৫২ সালের এক সকালে কথা হচ্ছে চুনিবালা আর সত্যজিতের। আপনি পথের পাঁচালী পড়েছেন? চুনিবালা ফোকলা হেসে বলেন, হ্যাঁ পড়েছি বাবা। সিনেমায় ইন্দির ঠাকুরিন করতে পারবেন? হ্যাঁ, তোমরা শিখিয়ে দিলে পারবো। চুনিবালা ঘুম পাড়ানি মাসিপিসি গড়গড় করে পুরো বলে গেলেন, যা দেখে সত্যজিৎ স্তম্ভিত। তিনি বুঝলেন তিনি ইন্দির ঠাকরুন পেয়ে গেছেন। চুনিবালা প্রতিদিন ১০ টাকা পারিশ্রমিক চেয়েছিলেন, সত্যজিৎ তাকে প্রতিদিন ২০ টাকা দিতেন। সত্যজিৎ একদিন চুনিবালাকে জিজ্ঞাসা করলেন, আপনি ধর্মমূলক গান গাইতে পারেন? চুনিবালা হরি দিন তো গেল গেয়ে শোনালেন, খালি গলায় সেই গানই পথের পাঁচালীতে ছিল। ১৯৫২তে শুরু হয় পথের পাঁচালী, শেষ হয় ১৯৫৫তে। এই ছবির রিলিজ হবার আগেই চুনিবালা দেহত্যাগ করেন। চুনিবালা সত্যজিৎ অবশ্য সেটা আগেই বুঝেছিলেন এবং চুনিবালার বাড়িতে গিয়ে প্রজেক্টর বসিয়ে পথের পাঁচালী দেখান অভিনেত্রীকে। পরবর্তী চমক, ম্যানিলা ফিল্ম ফেস্টিভ্যালে আন্তর্জাতিক সম্মানে ভূষিত অভিনেত্রীর নাম ঘোষিত হল। প্রথম আন্তর্জাতিক সম্মানে ভূষিতা অভিনেত্রী ইন্দির ঠাকরুন। চুনিবালার প্রতি গভীর শ্রদ্ধা ইন্দ্রাণী লেন্সের পক্ষ থেকে, প্রণাম জানাই তাকে। আই থিঙ্ক খুশি ইজ আ গ্রেট ইনিশিয়েটিভ হোয়াট দে আর ডুইং এন্ড আই উড লাইক টু অ্যাপিল টু এভরিবডি to please initiate self-defense classes for all the underprivileged children who they're taking care of, because today the most important thing is to make our children empower themselves in the true spirit. So I would really like to appeal to everybody here, whoever is part of Khushi, that please come ahead and do something about having self-defense classes in all the schools to make this a compulsory initiative.